আসসালামু আলাইকুম আমি মোজাম্মেল হোসেন তোহা এর আগে আমার একটা বই প্রকাশিত হয়েছিল নাম হচ্ছে স্পাই স্টোরিজ আর এবারের বইমেলায় আমার যে বইটি প্রকাশিত হয়েছে তার নাম হচ্ছে গল্পগুলো সিরিয়ার নাম গল্পগুলো সিরিয়ার বুলেট রক্ত রাজনীতি এবং বিপন্ন মানবতা বইটা মূলত সিরিয়ার গৃহযুদ্ধে চারটা পরিবারের বেঁচে থাকার সংগ্রামের কাহিনী প্রতিটা কাহিনী সত্য এবং প্রতিটা কাহিনী একই সাথে অত্যন্ত থ্রিলিং এবং অত্যন্ত করুণ ও হৃদয় সিরিয়াতে গত দশ বছর ধরে যে গৃহযুদ্ধটা চলছে সেটা হচ্ছে আমাদের সময়ের সবচেয়ে বিধ্বংসী যুদ্ধ এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত পাঁচ লাখ মানুষ মারা গেছে এবং সিরিয়ার যে মোট জনসংখ্যা তার প্রায় অর্ধেক মানুষ দেশ ছেড়ে অন্যান্য দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে কিন্তু হতাশাজনক ব্যাপার হচ্ছে এই এত বড় একটা যুদ্ধ সম্পর্কে আমরা খুব বেশি কিছু জানি না আমরা সিরিয়ার ইতিহাস সম্পর্কে সিরিয়ার রাজনীতি সম্পর্কে অথবা গৃহযুদ্ধ সম্পর্কেও টুকটাক বিভিন্ন তথ্য জানি ইন্টারনেট থেকে অথবা নিউজ থেকে কিন্তু এই যুদ্ধের যে প্রধান শিকার সিরিয়ার সাধারণ জনগণ তারা কিভাবে এই যুদ্ধের মধ্য দিয়ে বেঁচে আছে কিভাবে একটা একটা করে দিন দুর্ভিক্ষ এবং অবরোধের মধ্য দিয়ে অতিক্রম করছে কিভাবে নতুন জীবনের আশায় সমুদ্র পাড়ি দিচ্ছে অথবা বর্ডার পার হয়ে অন্য দেশে আশ্রয় নিচ্ছে এই গল্পগুলো আমাদের সামনে কখনোই উঠে আসে না তো এই বইয়ের মধ্যে দিয়ে আমি চেষ্টা করেছি এই না বলা গল্পগুলোই পাঠকদের সামনে তুলে ধরতে বইটা লেখার পেছনে আমার দুইটা উদ্দেশ্যে কাজ করেছে একটা হচ্ছে এই কাহিনীগুলো এত ইন্টারেস্টিং এত করুণ এবং হৃদয় বেদারক যে আমার মনে হয় এই কাহিনিগুলো আসলে সবার জানা উচিত কারণ আমরা অনেক সময় দেখা যায় যে সামান্য একটা বিপদে পড়লেই মনে করি যে আমাদের এটা বিশাল একটা বড় বিপদ কিন্তু আমরা যদি এই কাহিনীগুলো সম্পর্কে জানি বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের যুদ্ধের মধ্য দিয়ে যাওয়া মানুষদের কাহিনীগুলো জানি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের বিপদগুলো আসলে তেমন কোনো বিপদই না আমরা আসলে তাদের তুলনায় আমরা আসলে বলা যায় স্বর্গে আছি এটা হচ্ছে একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে তরুণ সমাজের মধ্যে এক ধরনের ফ্যান্টাসি দেখা যায় যুদ্ধ নিয়ে যে একটা যুদ্ধ শুরু হোক আমরা যুদ্ধ করে পুরো সমাজ পাল্টে দেবো এই ধরনের স্বপ্ন দেখা হয়তো কিছু কিছু ক্ষেত্রে ভালো হতে পারে কিন্তু আমার মনে হয় যে তাদের যুদ্ধের বাস্তবতা সম্পর্কেও ধারণা থাকা দরকার যে একটা যুদ্ধের যুদ্ধের কনসিকুয়েন্স কি যুদ্ধে একদম সাধারণ মানুষদের কি পরিমাণ দুর্দশার মধ্য দিয়ে যেতে হয় এই ব্যাপারগুলো জানা থাকলে আমার মনে হয় যে তাদের ডিসিশন নিতে সুবিধা হবে যে আসলে যুদ্ধ কতটুকু দরকার বা যুদ্ধ না করে তারা বরং শান্তিপূর্ণভাবে যে কোনো সমস্যার সমাধানের ব্যাপারে আগ্রহী হয়ে রয়ে তো মূলত এই দুটো কারণেই আমার বইটা লেখা বইটার ব্যাপ্তি তিনশো বারো পৃষ্ঠা মোটামুটি বড়ো বই বইটাতে চারটা গল্প আছে প্রতিটা গল্পের বিস্তার মোটামুটি সত্তর আশি পৃষ্ঠার মতো আমি যদি প্রথম গল্পটা সম্পর্কে একটু বলি প্রথম গল্পটা শিরোনাম হচ্ছে রাক্কা থেকে পলায়ন রাক্কা হচ্ছে সিরিয়ার উত্তর পূর্বে অবস্থিত ছোট্ট একটা শহর মরুভূমির মধ্যে ফরাত নদীর তীরে এই শহরের অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবারের দুই ভাই রিয়াদ এবং বাসার তাদেরকে নিয়ে গল্পটা রিয়াদ হচ্ছে বড়ো ভাই সে থাকে আমেরিকায় আর বাসার হচ্ছে ছোটো ভাই সে থাকে সিরিয়াতে রাক্কাতে তার মা এবং তার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা সহ ছোটবেলা থেকে রিয়াদ হচ্ছে সিরিয়ার যে ক্ষমতাসীন বাশার আল আসাদ বা তার আগে হাফাজ আল আসাদ আসাদ রাজবংশ তার বিরোধী অন্যদিকে বাসারের রাজনীতি নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই সে চাকরি বাকরি করে মোটামুটি নির্বিঘ্নে জীবনযাপন করতে পারলে সে খুশি তো সিরিয়াতে যখন দুই হাজার এগারো সালে গৃহযুদ্ধ শুরু হয় তখন শুরুর দিকে দুই ভাইয়ের মধ্যে প্রায় সময়ই মনোমালিন্য হতো কথা কাটাকাটি হতো যেহেতু তারা দুইজন দুই পক্ষে কিন্তু দুই সালে যখন বিদ্রোহীরা রাক্কা দখল করে নেয় তখন দেখা যায় যে সেখানকার মোবাইল নেটওয়ার্ক কেটে দেওয়া হয় এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং এর ফলে দুই ভাইয়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন রিয়াদ উদ্বিগ্ন হয়ে উঠতে থাকে এবং সে একটা পর্যায়ে ধৈর্য না পেরে সে আমেরিকা থেকে তুরস্ক হয়ে সিরিয়াতে প্রবেশ করে তার পরিকল্পনা ছিল যে সিরিয়া সে সিরিয়াতে প্রবেশ করবে রাক্কাতে যাবে এবং মা এবং ভাইকে খুঁজে বের করে তাদেরকে নিরাপদ কোনো স্থানে নিয়ে আসবে কিন্তু বাস্তবে দেখা যায় যে সিরিয়াতে পা দেওয়ার পর থেকে সে নিজেই একের পর এক বিপদে পড়তে থাকে কারণ প্রথমত সে সিরিয়াতে এসেছে প্রায় আট বছর পরে লোকাল ডাইনামিক্স সম্পর্কে তার তেমন কোনো ধারণা নেই দ্বিতীয়ত তখন তাদের এলাকাতেই মানে কয়েক ডজন মিলিশিয়া ঘোরাঘুরি করছিল যাদের তখন যুদ্ধ চালিয়ে নেওয়ার জন্য বিপুল পরিমাণ অর্থ দরকার অস্ত্র দরকার এবং সেজন্য এই ধরনের মিলিশিয়ারা অনেককেই তখন বিদেশি নাগরিকদেরকে কিডন্যাপ করছিল। এবং রিয়াদ যেহেতু আমেরিকান তার আমেরিকান পাসপোর্ট আছে সেজন্য সে নিজেও এরকম একটা কিডন্যাপিংয়ের ফাঁদে পড়ে যে তাকে আটক করে হয়তো মুক্তিপণ হিসেবে আমেরিকার কাছ থেকে টাকা চাওয়া হবে তো শেষ পর্যন্ত মা এবং ভাইকে উদ্ধার না করেই রিয়াদ আমেরিকায় ফিরে যায় বাসার এবং তার মা এবং তার পরিবার সিরিয়াতে রয়ে যায় রাখাতে রয়ে যায় কিন্তু দুই বছর পরে দুই সালে যখন রাক্কা জঙ্গি সংগঠন আইসিসের দখলে চলে যায় তখন তাদের পক্ষে সেখানে থাকা সম্ভব হয় না একদিকে আইসিসের কঠোর শাসন নিয়মিত তারা তখন শহরের বিভিন্ন মানুষজনকে সামান্য অপরাধে ফাঁসে দিচ্ছিল জবাই করে হত্যা করছিল এরকম আর অন্যদিকে আমেরিকার নির্বিচার বিমান হামলা প্রতিদিন তাদের আশেপাশের মানুষজন মারা যাচ্ছিল তো এরকম সময়ে বাসার সিদ্ধান্ত নেয় যে তাদের পক্ষে আর রাক্কায় থাকা সম্ভব না তারা বর্ডার পার হয়ে তুরস্কে গিয়ে আশ্রয় নেবে তারা যাত্রা শুরু করে এক দালালের মাধ্যমে তারা বর্ডারে গিয়ে উপস্থিত হয় এবং তখন ডিসেম্বর মাস কনকনে শীত সারা রাত ধরে বর্ডারের সামনে কাঁটাতারের বেড়ার সামনে জঙ্গলের মধ্যে তারা অপেক্ষা করে ভোরবেলা তারা বর্ডার পার হতে শুরু করে দালালরা তুর্কি বর্ডার গার্ডদেরকে ঘুষ দেয় এবং গার্ডরা অন্যদিকে সরে গেলে তারা কাটাতারের বেড়া পার হয়ে একজন একজন করে তুর্কি থেকে সিরিয়া থেকে তুরস্কে প্রবেশ করতে শুরু করে বাসার তার বৃদ্ধ মাকে ধরে রেখেছিল সে প্রথমে বেড়া পার হয়ে যায় আর ওদিকে বাসারের স্ত্রী যে আয়েশা সে তার তিন ছেলে মেয়েকে নিয়ে একজন একজন করে পার হতে শুরু করে ঠিক যখন আয়েশা পার হয় ঠিক তখনই গার্ডা গোলা শুরু করে কারণ হচ্ছে গার্ডদের একটা অংশ ঘুষ খেয়েছিল ঠিক আছে কিন্তু অন্য একটা অংশ এরকম ঘুষ খেয়ে সিরিয়ানদেরকে আর তুর্কিতে প্রবেশ করতে যে রাজা ছিল না তখন তুর্কিতে এমনিতেই প্রচুর পরিমাণ সিরিয়ান আশ্রয় নিয়েছিল তারা চাচ্ছিল না যে আর করে সিরিয়াতে প্রবেশ করুক গোলাগুলি শুরু হয়ে যায় সবাই এক একজন জীবন বাঁচানোর জন্য এক দিকে দৌড়াতে শুরু করে বাসা তার মাকে নিয়ে দৌড়াতে শুরু করে তার পেছন পেছন আয়েশা তার তিন বাচ্চাকে নিয়ে দৌড়াতে শুরু করে কিন্তু সে স্লো হয়ে পড়ছিলো এবং এর ফলে পেছন থেকে বর্ডার গার্ড এসে তাকে ধরে ফেলে এবং এত কষ্ট করে এতদিন ধরে প্রস্তুতি নিয়ে এই বর্ডারে আসার পর শেষ মুহূর্তে তারা আলাদা হয়ে যায় বাসার পার হয়ে যায় বাসার তুর্কিতে ঢুকে যায় ওইদিকে আয়েশাকে তার তিন বাচ্চা সহ সিরিয়াতে পুষপ্যাগ করা হয় কাহিনী এখানেই শেষ না কাহিনী আরও অনেক দূর যায় তারা আবার মিলিত হতে পারবে কিনা বা এরপর একত্রিত হলেও তুর্কিতে তো দীর্ঘদিন থাকা সম্ভব না তারা শেষ পর্যন্ত নিরাপদ কোনো স্থানে যেতে পারবে কিনা তাদের জার্নি চলতে থাকে বিভিন্ন বিপদ আপদের মধ্য দিয়ে তো এই হচ্ছে মোটামুটি প্রথম গল্পটার কাহিনী যারা কা থেকে পলায়ন তো এরকম চারটা সত্য ঘটনা নিয়ে এই বইটা লেখা আশা করি পাঠকদের বইটা খুবই ভালো লাগবে বইটা প্রকাশিত হয়েছে সরেও প্রকাশনী থেকে পাওয়া যাচ্ছে বইমেলার একশো বাহাত্তর নম্বর স্টলে এছাড়াও রকমারি এবং অন্যান্য অনলাইন বুক স্টোরও পাবেন বইটা আশা করি বইটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে বইটা যদি পড়েন তাহলে আমাকে মতামত জানাবেন অথবা চাইলে রিভিউ দিতে পারেন আজ এ পর্যন্তই আশা করি ভবিষ্যতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই ধন্যবাদ